বঙ্গবন্ধুর আমলে যে রিজার্ভ ছিল পরের সরকারের আমলে তা বেড়েছে, জিয়াউর রহমান সাহেবের মহোদয়ের আমলে যা ছিল এরশাদ আমলে সেটা বেড়েছে, এরশাদ আমলে যেটা ছিল বেগম জিয়ার আমলে সেটা বেড়েছে, বেগম জিয়ার আমলে 91-তে যা ছিল 96-তে পরবর্তী সরকার আমলে তা বেড়েছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এক জবান নো ভেজাল, জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। ফ্যালকন এমএস পাইপ নির্ভরতার প্রতীক। 2007 সালের ডিসেম্বর মাসে যখন বাংলাদেশ কল্যাণ পার্টি করেছিলাম তখনও লোকে সমালোচনা করেছিল, বলেছিল এটা কিংস পার্টি, এটা কর্তৃপক্ষ বানিয়েছে। আসলে আমরা কিংস পার্টি ছিলাম না, আমরা নিজের উদ্যোগে পার্টি করেছিলাম, সময় তার প্রমাণ দিয়েছে। কিংস পার্টি যেটি ছিল জনাব ফেরদৌস আহমদ কুরেশি সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত, সেটার একটি স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমি তখনও জনগণের উদ্দেশ্যে বলেছিলাম, সকলের উদ্দেশ্যে, যে আপনারা ধৈর্য ধরুন এবং দেখবেন আমাদের পরিচয়টা কী। 2014 সালের নির্বাচনে যাইনি, তখন লোকে বলেছিল তোমরা জোটের সিদ্ধান্ত মোতাবেক যাচ্ছ না, তোমাদের ক্ষতি হতে পারে। আমি আপনাদের সামনে নিবেদন করছি, বাংলাদেশ কল্যাণ পার্টি ও তার চেয়ারম্যান অবশ্যই আমন্ত্রণ পেয়েছিল জোট ত্যাগ করে নির্বাচনে যাওয়ার জন্যে। 2014 সালের নির্বাচনে যাওয়ার প্রাক্কালে প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আমরা সেই নির্বাচনে যাই নাই। 2018 সালের নির্বাচনের আগে অনেক প্রকার আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সময়টা ছিল আমাদের জন্য কঠিন, কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 8ই ফেব্রুয়ারি তারিখে গ্রেপ্তার হয়েছিলেন, তাকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। এই প্রেক্ষাপটে বিএনপি এবং 18 দলীয় জোটে নতুন নেতৃত্ব স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করেন। আমরা 20 দলীয় জোট আমাদের আন্দোলন চালিয়েছি, আমাদের প্রস্তুতি নিয়েছি। নতুনভাবে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট তারাও আন্দোলনের প্রস্তুতি, আন্দোলন পরিচালনা করেছেন, আবার নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। 18 সাল পর্যন্ত আমার রাজনৈতিক বয়স 10 বছর, জোটের মধ্যে বয়স 5 বছর। 18 সালের নির্বাচনের পূর্বেও আমন্ত্রণ ছিল যে আপনি কল্যাণ পার্টি 20 দলীয় জোট পরিত্যাগ করে ভিন্ন জোটে আসুন, আমি সেই দাওয়াত কবুল করি নাই। আমরা 20 দলীয় জোটের সঙ্গে থেকেই সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই নির্বাচনে কল্যাণ পার্টি একটি আসন পেয়েছিল, সেটি ধানের শীষ মার্কা নিয়ে আমি অংশ নিয়েছি চট্টগ্রাম 5 হাঁটাদারি থেকে, এবং আরেকজন প্রার্থী অংশ নিয়েছিলেন আমাদের হাতঘড়ি মার্কা নিয়ে কুমিল্লার চান্দিনা থেকে। অন্যান্য সকল শরিক দলগুলি নির্বাচনে অংশ নিয়েছিলেন। 18 সাল পর্যন্ত রাজনীতি যেরকম গিয়েছে, তথা বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত যেরকম রাজনীতি গিয়েছে, তার অবর্তমানে রাজনীতি অবশ্যই পরিবর্তিত হয়েছে, গুণগতভাবে ভিন্ন মাত্রা পেয়েছে এবং পাওয়াটাই স্বাভাবিক। আমি এই পর্যায়ে নিশ্চিতভাবে, আন্তরিকভাবে, বিনা দ্বিধায় বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, শীর্ষতম স্থানের নেতৃবর্গ, সহযোগীদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাবই জানাবো, কারণ আমি তাদের সঙ্গে পথ চলেছি, তাদের কাছ থেকে রাজনীতি শিখেছি, তাদের অভিজ্ঞতাকে নিজে ধার করেছি, নিজের মধ্যে প্রয়োগের চেষ্টা করেছি। রাজনীতি এমন একটি বিদ্যা যেটা একলা কোনোদিনও শেখা যায় না, সেটা সমষ্টিগতভাবে শিখতে হয়। তার জন্য আপনি যেই সঙ্গে থাকবেন সেই সঙ্গেই আপনাকে শিখাবে। সৎসঙ্গে স্বর্গবাস যে প্রবাদ বাক্য আছে, এটির অন্যতম একটি উদাহরণ রাজনীতির অঙ্গন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেমন অবিভাজ্য রেখেছি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেমন অবিভাজ্য রেখেছি, তেমনই বাংলাদেশের প্রবাদ প্রতিম রাষ্ট্র রাজনীতিবিদ মৌলানা ভাসানীকে যেমন অবিভাজ্য রেখেছি, নিজেকে এবং বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে যেমন অবিভাজ্য রেখেছি, শীর্ষতম নেতৃবর্গকে আমি অবিভাজ্য রাখতে চাই। তারা এই দেশকে অনেক কিছু দিয়েছেন। গত 53 বছরে বাংলাদেশ যাই অগ্রগতি করেছে, এই অগ্রগতিটা আসমান থেকে হঠাৎ করে পড়ে নাই। এই অগ্রগতি বিভিন্ন সরকার তাদের সাধ্যমতো চেষ্টা করে দিয়েছেন, কেউ বেশি দিয়েছেন, কেউ কম দিয়েছেন। যখনই দেশটা আগাতে থাকবে প্রত্যেকেই তার বেশি দিতে পারবেন। বঙ্গবন্ধুর আমলে যেই জিডিপি ছিল
যে রিজার্ভ ছিল পরের সরকারের আমলে তা বেড়েছে। জিয়াউর রহমান সাহেবের মহোদয়ের আমলে যা ছিল এরশাদ আমলে সেটা বেড়েছে, এরশাদ যেটা ছিল বেগম জিয়ার আমলে সেটা বেড়েছে। বেগম জিয়ার আমলে 91 যা ছিল 96 পরবর্তী সরকার আমলে তা বেড়েছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সকলের অবদানকে আমরা স্মরণ করতে চাই, এমনকি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক সরকার যিনি এসেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়, সেটা যেমন একটি সমালোচনাযোগ্য কাজ, তেমনই 9 বছর কালে তিনিও তো উন্নতিতে অবদান রেখেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি আনয়নে অবদান রেখেছেন, যেমন কিনা 97 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবদান রেখেছেন। আমরা সকলটি প্রত্যেকটি অবদানকে স্বীকার করে ধন্যবাদ জানাতে চাই। 97 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী একটি চুক্তি করেছেন, তার মধ্যে দুর্বলতা থাকতেই পারে বা দুর্বলতা আছেও, উন্নতির জন্য সেখানে অবকাশ আছে, কিন্তু পদক্ষেপ নিয়েছেন, তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবই, জানাবো সকলকে। অনেকগুলি ব্যাংক বাংলাদেশে আছে, অনেকগুলি প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, অনেকগুলি টেলিভিশন চ্যানেল এবং অনলাইন চ্যানেল আছে, কেউ না কেউ তো আদেশ দিয়েছেন, কেউ না কেউ তো অনুমোদন দিয়েছেন। এই যে আমাদের তিল তিল করে অগ্রগতি, তার জন্য আমরা প্রত্যেকের কাছে ঋণী, কৃতজ্ঞতার নাগপাশে আবদ্ধ।